দলীয় প্রতীক ছাড়া রাজ্যের পরিবহন মন্ত্রীর সাথে দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির ফটো ছাপানো পোস্টার দুর্গাপুর নগর নিগম গেটের সামনে লাগানো থাকায় সরগরম দুর্গাপুরের রাজনৈতিক মহল। কে বা কারা এই পোস্টার লাগালো সেটাই এখন আলোচ্যর বিষয়। পোস্টার প্রসঙ্গে চন্দ্রশেখর ব্যানার্জিকে প্রশ্ন করায় তিনি বলেন, পোস্টার কারা লাগিয়েছে সে সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সর্বপ্রথম নেত্রী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমার আবেগ হলো শুভেন্দু অধিকারী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যদি দ্বিতীয় কেউ জনপ্রিয় ব্যক্তি থাকেন এ দলে, কর্মীদের মধ্যে জনপ্রিয়, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। পরিবর্তনের কান্ডারি বাংলার মুক্তিসূর্য শুভেন্দু অধিকারীর প্রতি বাংলার কর্মীদের একটা ভাবাবেগ আছে। কে বা কারা পোস্টার দিয়েছে আমি জানি না, কিন্তু যারা দিয়ে থাকে তারা হয়তো আবেগ থেকে কাজ করতে পারে। কিন্তু দুর্গাপুরে কোথায় পোস্টার পড়েছে আমার ঠিক জানা নেই, কে বা কারা দিয়েছে অনিগমনের মধ্যে এটা আমি বলতে পারছি না। ইতিহাস যাদের যারা ভুলে যায় ইতিহাস তাদের ক্ষমা করে না, আমি এইটুকুই জানি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, সেই নেত্রীর প্রতি আমার সারা জীবন শ্রদ্ধা অটুট আছে, থাকবেও আগামী দিনেও থাকবে। কিন্তু নেত্রীর পর শুভেন্দু অধিকারী আমার কাছে হচ্ছে আবেগ। শুভেন্দুদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। ওদের শহীদ পরিবারের শ্রদ্ধা জানাবার যে রীতিনীতি এটা কারো কাছ থেকে তো শিক্ষা নেওয়ার নয়, এটা আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, শুভেন্দু অধিকারী বাংলায় শিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের তো শ্রদ্ধা অটুট আছে, সারা জীবন থাকবে। উনি একজন জননেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি কেউ জননেতা হতে হবে শ্রদ্ধাশীল বাংলার মানুষের কাছে, তার নাম শুভেন্দু অধিকারী। এটা নিয়ে দেখুন, শুভেন্দুদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি প্রকাশ্যে সব জায়গায় বলেছি, বারংবার বলেছি, আমার তার সাথে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এবং কাউকে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি খোলাখুলি তার আন্দোলন, তার স্বভাব, তার বাচনভঙ্গি, তার চলার ক্ষমতা, বলার ক্ষমতা, তার আন্দোলন করার ক্ষমতা দেখে যদি অনুপ্রাণিত হয়, তার নাম শুভেন্দু অধিকারী। এটা নিয়ে আমার কোনো প্রকাশ্যে বলতে দ্বিধা নেই, কিন্তু নেত্রী যা নির্দেশ দেবেন নেত্রীর মোতাবেকই আমরা চলব। বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে শুভেন্দু অধিকারীর সাথে দুর্গাপুরের চন্দ্রশেখর ব্যানার্জি তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিতে চলেছেন। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, বিজেপির দরজা সবসময় খোলা আছে, বাংলার উন্নয়নে সামিল হতে যদি কেউ বিজেপিতে যোগদান করেন আমরা তাকে স্বাগত জানাই। ভাইপো আসার পর দিদির দূরত্ব, আমাদের শুভেন্দু দূরত্ব বেড়েছে, আর সেই কারণে তিনি সম্মান পাচ্ছেন না। আর সেই কারণে যারা শুভেন্দু অনুগামী তারা চাইছেন হয়তো দিদি ওখানে, দিদির কাছে থাকা উচিত নয়, সম্মান পাচ্ছে না। সেই কারণেই যারা দাদার ভাই যারা অনুগামী যারা তারা পোস্টার দিচ্ছেন। আমার দরজা বড় বড় করে খোলা আছে, যারা যদি ইচ্ছা প্রকাশ করে আমার দরজা খোলা আছে। আমরাও বলছি এরকম তৃণমূলে বহু লিডার, বহু কাউন্সিলর, বহু নেতা ইতিমধ্যে এসছেন এবং আগামী দিনে আসবেন। আমরা ওয়েলকাম করছি যারা ভালো লোক, যারা সত্যিকার বাংলা উন্নয়ন চায়, যারা বাংলা শান্তি চায়, যারা বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরকম লোক যদি আসতে চায় আমরা ওয়েলকাম জানাবো। লক্ষণ ঘড়ুইয়ের এই বক্তব্য ব্যাখ্যা দিতে গিয়ে চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, কে কে বলল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি মানুষের পাশে আছি, মানুষের হয়েই কাজ করব। লক্ষণবাবু একটা রাজনৈতিক দলের জেলা সভাপতি, তিনি কি বলেছেন, তিনি কোন আঙ্গিকে বলেছেন তিনিই বলতে পারবেন। আমার এই ধরনের, আমি বারবার বলছি, কোনো পরিকল্পনা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা অটুট আছে, ব্যক্তি শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্ক সারা জীবন ছিল, আজীবন থাকবে। এটা নিয়ে লক্ষণবাবু কী বলছেন উনি ওনার ভাবনা থেকে বলেছেন, এটার প্রতিক্রিয়া দেওয়ার মতন আমার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই। কে কী জল্পনা করছে আমার ঠিক জানা নেই। আমার কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে মানুষ, মানুষের কাজ করার জন্যে আমি, আমাকে যে জায়গা তৈরি করে দিয়েছেন আমি সেই জায়গায় আমার কাজ করার মতন পরিসর রয়েছে, মানুষের কাজ আমি করার সুযোগ রয়েছে, প্রতি মুহূর্তে করার চেষ্টা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখব সারা জীবন, এটাই আমার প্রথম এবং প্রধান কাজ এবং আমার স্বপ্নও তাই। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকতেই পারে, সেটাকে নিয়ে যারা জল্পনা করছেন তারা জল্পনার উত্তর দিতে পারবেন।